আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাকসুদা লিমা। আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আপনাদেরকে দেখাবো মোহাম্মদ তৈরির দ্বিতীয় পার্ট। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামটি আপনাদের আমি আজ আবার দেখাবো। এটা হলো এটার সেকেন্ড পার্ট। সেজন্য আমি এখানে ছকাপুঁতি নিয়েছি, 8 নম্বর ছকাপুঁতি আমি সাদা লাল ডায়মন্ড পুঁতি, 8টি পানি পুঁতি অল্প কিছু পরিমাণ নিয়েছি, জুয়েলারি ক্যাপ 7 পিস আর নিয়েছি রক সুতা 50 নম্বর। আমি এই পর্যন্ত এর আগে দেখিয়েছি, দেখেন আমি এখান থেকে 4টি ঘর করে নিয়ে তারপরে 5 নম্বর ঘরের জন্য 2টি লাল কালার পুঁতি নিয়ে ঘরটি ক্রস করে দিলাম। এখন আমি সামনের দিক থেকে লাল পুঁতিটি কমন নেব। নেওয়ার পর এখন আমি রক সুতার মধ্যে 1টি সাদা আর 1টি লাল কালার পুঁতি করে ঘরটি ক্রস করে দেব। এখানে আমি ঘর করে দিলাম, ঘর করে দিয়ে তারপরে সামনের দিক থেকে 1টি পুঁতি কমন নিলাম। এরপর 1টি লাল আর 1টি সাদা কালার পুঁতি করে সাদা কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দেব। এরপরে আমি সামনের দিক থেকে 1টি পুঁতি কমন নিয়ে নিব। সাদা কালার পুঁতি কমন নিয়ে নিলাম। এখন আমি রক সুতার মধ্যে 2টি সাদা কালার পুঁতি ভরে এইখানে ঘরটি ক্রস করে দিলাম এবং পরবর্তী ঘরটি কমন নিয়ে নিলাম। কমন নিয়ে এখন রক সুতার মধ্যে 1টি সাদা আর 1টি লাল কালার পুঁতি ভরে এইখানে ক্রস করে দেব। এরপর আমি সামনে যে ঘর দুটি আছে সেইটি সাদা কালার, প্রথম ঘরটি সাদা কালার পুঁতি ভরে ক্রস করব। সেজন্য আমি 1টি পুঁতি কমন নিলাম আর রক সুতার মধ্যে 2টি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিলাম এবং সামনের দিক থেকে 1টি পুঁতি কমন নিয়ে রক সুতার মধ্যে প্রথমে 1টি সাদা আর 1টি লাল কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিলাম। এরপরে আমি প্রথম লাল কালার পুঁতিটি কমন নিলাম এবং রক সুতার মধ্যে 2টি লাল কালার পুঁতি করে ক্রস করলাম। দ্বিতীয় লাল কালার পুঁতিটি কমন নিলাম, এখন 2টি লাল কালার পুঁতি করে ঘরটি আবারও ক্রস করে দিয়ে এখানে 1টি চারের ফুল করলাম। আবার 1টি পুঁতি কমন নিলাম এবং রক সুতার মধ্যে প্রথমে 1টি লাল তারপর 1টি সাদা কালার পুঁতি ভরে এখন ঘরটি ক্রস করে দেব এবং পরবর্তী ঘরের জন্য আমি সাদা কালার পুঁতিটি কমন নিয়ে নিলাম। দেখেন এইখানে আমি প্রথমে 1টি লাল তারপর আরেকটি লাল, মানে 2টি লাল কালার পুঁতি নিয়ে এখানে ক্রস করে 1টি চারের ফুল করলাম। সামনের দিক থেকে আমি লাল পুঁতিটি কমন নিয়ে নিলাম, তারপরে 2টি লাল কালার পুঁতি ভরে এখানে 1টি চারের ফুল করলাম এবং পরবর্তী যে ঘরগুলো আছে সবগুলো আমি সাদা কালার পুঁতি দিয়ে ভরাট করে দেব। 2টি করে সাদা কালার পুঁতি নেব এবং ভরাট করে দেব। ভরাট করে দিয়েছি এবং পরবর্তী লাইনের জন্য প্রথম 5টি ঘর করে নিয়েছি এবং 6 নম্বর ঘরে গিয়ে প্রথমে আমি 1টি সাদা আর 1টি লাল কালার পুঁতি ভরে এখানে ক্রস করে দিলাম। তারপরে আমি লাল পুঁতিটি কমন নিলাম, 7 নম্বর পুঁতিটি কমন নিয়ে 2টি লাল কালার পুঁতি ভরে ক্রস করে দিলাম, 1টি চারের ফুল করলাম, আবার 1টি পুঁতি কমন নেব। তারপরে এভাবে করে লাল পুঁতি দিয়ে বাকি যে 4টি ঘর আছে সেই 4টি ঘর আমি কমপ্লিট করব। এই যে দেখেন এইখানে এই যে আমি 4টি ঘর কমপ্লিট করে নিয়েছি এবং পরবর্তী যে সাদা কালার পুঁতিটি আছে সেইটি কমন নিয়ে নিয়েছি। কমন নিয়ে রক সুতার মধ্যে 2টি সাদা কালার পুঁতি ভরে ক্রস করে দিলাম এবং তারপরের ঘরটি কমন নিলাম। নিয়ে রক সুতার মধ্যে প্রথমে 1টি সাদা আর 1টি লাল কালার পুঁতি ভরে লাল পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দিলাম। এখন সামনের দিক থেকে পুঁতিটি কমন নিয়ে 2টি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দেব এবং পরবর্তী ঘরটি কমন নিয়ে 2টি লাল কালার পুঁতি ভরে ঘর ক্রস করলাম। দেখেন এখানে টোটাল 5টি লাল কালার পুঁতি হয়েছে। এখন আমি লাল কালার পুঁতিটি কমন নিব, মাঝখানে যে লাল কালার পুঁতিটি আছে সেইটি, তারপরে রক সুতার মধ্যে 1টি সাদা আর 1টি লাল কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দেব। ঘর আমি এইখানে ক্রস করে দিলাম এবং সামনের দিক থেকে 1টি পুঁতি কমন নিয়ে নিলাম এবং রক সুতার মধ্যে প্রথমে 1টি লাল তারপর 1টি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করলাম।
এবং পরবর্তী ঘরের জন্য আমি একটি পুঁতি কমন নিলাম। এখন নকশার মধ্যে একটি সাদা আর একটি লাল কালার পুঁতি ভরে ঘর ক্রস করে নিলাম। এখন বাকি যে ঘরগুলো আছে সেইগুলো আমি সাদা কালার পুঁতি দিয়ে করে নেব এবং পরবর্তী যে লাইনটি আছে সেইটি আমি এই পর্যন্ত সাদা কালার পুঁতি, মানে টোটাল 5টি ঘর আমি সাদা কালার পুঁতি দিয়ে করে নেব। 6 নম্বর ঘরটি আমি সাদা কালার পুঁতি দিয়ে করে নিয়েছি। 7 নম্বর ঘরের জন্য একটি পুঁতি কমন নিয়েছি আর রক সুতার মধ্যে 2টি সাদা কালার পুঁতি ভরে একটি চারের ফুল করে নিলাম। এখন বাকি 3টি ঘর আমি এইখানে সাদা কালার পুঁতি দিয়ে করে নিয়েছি এবং পরবর্তী ঘরের জন্য আমি একটি পুঁতির কমন নিয়ে রক সুতার মধ্যে একটি সাদা আর একটি লাল কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিলাম এবং সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন রক সুতার মধ্যে প্রথমে 2টি লাল কালার পুঁতি ভরে ঘর ক্রস করে একটি চারের ফুল করে নেব। এর পরবর্তী একটি পুঁতি কমন নিলাম, তারপর একটি সাদা আর একটি লাল আর একটি সাদা কালার পুঁতি ভরে সাদা কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিলাম এবং পরবর্তী পুঁতিটি কমন নিয়ে নিলাম। তারপর আবার একটি সাদা আর একটি লাল কালার পুঁতি ভরে এভাবে ক্রস করে দিলাম। এখন বাকি 2টি পুঁতি আমি 2টি চারের ফুল করে নেব লাল কালার পুঁতি দিয়ে এবং বাকি ঘরগুলো আমি সাদা কালার দিয়ে কমপ্লিট করব। ঠিক যেখানে আমি লাল কালার পুঁতি কমপ্লিট করেছি সেইখান পর্যন্ত আমি আবার সাদা কালার পুঁতি দিয়ে কমপ্লিট করে নিলাম। তারপরে একটি লাল কালার আর একটি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে নিলাম। এরপর দ্বিতীয় নাম্বার প্রথম লাল পুঁতিটি কমন নিয়ে আমি 2টি লাল পুঁতি রক সুতায় ভরে ঘর ক্রস করে একটি চারের ফুল করলাম। এখন তারপরের লাল পুঁতিটি কমন নিয়ে 2টি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিলাম। সামনের পুঁতিটি কমন নিয়ে আবারও 2টি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দেব। এখন আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে একটি সাদা আর একটি লাল কালার পুঁতি ভরে এখানে ক্রস করে নিলাম। পরবর্তী ঘরের থেকে একটি পুঁতি কমন নিলাম, তারপর রক সুতার মধ্যে 2টি লাল কালার পুঁতি ভরে এখানে ক্রস করে নেব। ক্রস করে নিয়ে এখানে একটি চারের ফুল করে দিলাম এবং পরবর্তী ঘরের জন্য একটি পুঁতি কমন নিলাম। নেয়ার পর রক সুতার মধ্যে এখন আমি 2টি লাল কালার পুঁতি ভরে ঘর ক্রস করব। এখানে আমি একটি চারের ফুল করে নিলাম। এখন আমি এই লাল পুঁতিটি কমন নেব। সাদা পুঁতিটি সামনের পুঁতিটি কমন নেব। কমন নিয়ে তারপরে এখানে একটি লাল আর একটি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নেব। তারপরে আমি সামনে থেকে 3টি সাদা ঘর আছে সেই 3টি ঘর আমি 2টি করে সাদা কালার পুঁতি ভরে করে নেব। এই 3টি ঘর 3টি ঘর করে নিয়ে 4 নম্বর যে ঘরটি আছে সেইটিতে চলে আসছি আর সেটিতে আসার পর একটি সাদা আর একটি লাল কালার পুঁতি ভরে এইখানে ক্রস করে দিলাম। তারপর এখন আমি বাকি যে ঘরগুলো আছে সেইগুলো আমি সাদা কালার পুঁতি দিয়ে কমপ্লিট করব এবং উপরে একটি ঘর কমপ্লিট করার পর আমি এখানে প্রথমেই একটি পুঁতি কমন নিয়েছি, মানে নিয়ে একটি সাদা আর একটি লাল কালার পুঁতি ভরেছি। পরবর্তী লাইনটি আমি এখানে 3টি ঘর করে নিয়ে 4 নম্বর ঘরে এসে একটি সাদা আর একটি লাল কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিলাম এবং পরে যে এখানে আমি একটি ঘর করার পর এখন আমি 3টি ঘর সাদা কালার পুঁতি দিয়ে কমপ্লিট করে নেব। তারপরে আমি 3টি ঘর করে নেওয়ার পর এখন একটি সাদা আর একটি লাল কালার পুঁতি ভরে এখানে ক্রস করে দিয়ে একটি ঘর করলাম। তারপরে সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে এখন একটি লাল আর একটি সাদা কালার পুঁতি ভরে এইখানে ক্রস করে দিয়ে আবার একটি চারের ফুল করে নেব। চারের ফুলটি করা হয়ে গেছে, এখন আমি সামনের দিক থেকে আবার একটি পুঁতি কমন নেব। কমন নিয়ে তারপরে রক সুতার মধ্যে আমি প্রথমেই একটি সাদা তারপরে একটি লাল কালার পুঁতি ভরে এইখানে ক্রস করে দিয়ে একটি চারের ফুল করব। তারপরে আমি সামনের দিক থেকে আবার একটি পুঁতি কমন নিলাম এবং রক সুতার মধ্যে আমি এখন 2টি লাল কালার পুঁতি ভরে এখানে ক্রস করে দেব। এখানে আমি একটি লাল পুঁতি দিয়ে ফুল করে নেব।
এখানে আমি মিমের প্রথম যে অংশটুকু আছে সেইটুকু এখন করে দেখাবো। তারপরে আমি সামনের দিক থেকে আবার একটি পুঁতি কমন নেব, আবার সেম ভাবে আমি আরেকটি চারের ঘর এখানে করব। আমি আবারও একটি পুঁতি কমন নিয়ে দুটি লাল কালার পুঁতি ভরে এখন এইখানে ক্রস করে দিয়ে একটি চারের ঘর করে নেব। দেখুন এখানে একটি চারের ঘর করে নিয়েছি। এখন আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব, একটি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন আমি রক সুতার মধ্যে প্রথমেই দেখেন এখানে দুটি পুঁতি আছে, আর এখানে আমি আরেকটি চারের ঘর যেন করতে পারি সেজন্য আর একটি পুঁতি নিতে হবে। আমি একটি পুঁতি এখানে কমন নিয়ে নিয়েছি। এখন এখানে রক সুতার মধ্যে আমি এখন প্রথমে একটি লাল, তারপরে আরেকটি লাল, মানে দুটি লাল কালার পুঁতি দিয়ে এখানে আবারও একটি চারের ফুল করব। দেখুন এখানে তিনটি ঘর আমি করে নিয়েছি। এখন আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব এবং বাকি যে ঘরগুলো আছে সেগুলো আমি সাদা কালার পুঁতি দিয়ে কমপ্লিট করলাম। দুটি ঘর কমপ্লিট করার পর তিন নম্বর যে ঘর আছে সেই ঘরের জন্য একটি সাদা আর একটি লাল কালার পুঁতি নিয়ে এখানে কমপ্লিট করলাম। এখন আর এই পর্যন্ত কোনো লাল কালার পুঁতি কাজ নেই, সাদা কালার পুঁতি দিয়ে আমি করে পরবর্তী লাইনটি আমি এই পর্যন্ত করে আনব। দেখুন এইখানে আমি এই পর্যন্ত মিমের এইটুকু করে নিয়েছি। তারপর প্রথম যে লাল কালার পুঁতিটি আছে মিমের সেইটা কমন নিয়ে একটি লাল আর একটি সাদা কালার পুঁতি করে সাদা কালার পুঁতিটি লাল কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দিলাম। প্রথমেই সাদা, তারপরে লাল কালার পুঁতি দিয়ে ভরে নিয়ে লাল কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করলাম। আবার সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে দুটি লাল কালার পুঁতি ভরে এখানে আমি ক্রস করে দিলাম। ক্রস করে দিয়ে এইখানে মিমের এই অংশটুকু শেষ করলাম। তারপরে আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব, তারপরে দুটি দেখেন এখানে পুঁতিটি কমন নিয়ে দুটি সাদা কালার পুঁতি ভরে এখানে একটি চারের ঘর করে নিয়েছি এবং পরবর্তী ঘরটি আমি কমন নিয়ে এখন রক সুতার মধ্যে দুটি লাল কালার পুঁতি ভরে ক্রস করে দেব। দেখুন এখানে আমি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নিলাম। আমি এখানে পেস্টটা করছি, মিমের উপরে যে পেস্ট থাকে সেইটার কাজটি করছি। তারপরে আমি ওই মাঝখানে যে লাল কালার পুঁতিটি আছে সেইটি কমন নিয়ে নিলাম। কমন নিয়ে রক সুতার মধ্যে এখন একটি দেখেন এই দেখেন এইখানে মিমটির মাথাটা হবে এইখান থেকে শুরু হবে, মানে গোল যে রাউন্ডটা আছে এইখানে হবে। সেই জন্য আমি প্রথমেই একটি লাল, তারপরে একটি সাদা কালার পুঁতি ভরে এখানে ক্রস করে দিলাম। তারপরে আমি বাকি যে ঘরগুলো আছে সবগুলো সাদা কালার পুঁতি দিয়ে কমপ্লিট করব। একটি করে পুঁতি কমন নেব আর একটি সাদা আর একটি লাল দিয়ে এইখানে আমি ঘর কমপ্লিট করব চারটি। চারটি ঘর করে নেওয়ার পর দেখেন এই চারটি করে নিয়েছি। চার নম্বর ঘরটি আমি এখন একটি সাদা আর একটি লাল কালার পুঁতি দিয়ে ক্রস করে এখানে কমপ্লিট করে ফেললাম। উপরে যে জবর আছে সেইটাও কমপ্লিট করলাম। এখন বাকি চারটি ঘর আমি কমপ্লিট করব এবং পরবর্তী লাইনের জন্য আমি এইখানে টোটাল সাতটি ঘর করব সাদা কালার পুঁতি দিয়ে। দেখুন আমি সাতটি ঘর করে নিয়েছি, আট নম্বর পুঁতিটিও কমন নিয়েছি। আট নম্বর পুঁতিটি কমন নিয়ে এখন রক সুতার মধ্যে একটি সাদা আর একটি লাল কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিলাম। তারপরে এখন আমি এই প্রথম লাল কালার পুঁতিটি কমন নেব। নেওয়ার পর রক সুতার মধ্যে একটি লাল, তারপর একটি সাদা কালার পুঁতি ভরে যে সাদা কালার পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করব। ঘরটি ক্রস করে দিলাম, এখানে আমার সুতো শেষ হয়ে গেছে তাই আমি এভাবে গিট দিয়ে দিলাম। যারা একদম কাজে নতুন তারা এভাবে চার থেকে পাঁচটি ঘর পর গিট দিয়ে তার নতুন করে কাজ শুরু করবেন, তাহলে আর লুজ হবে না। আমি এইখানে আরেকটি রক সুতা জয়েন দিয়ে নিলাম। তারপর রক সুতার মধ্যে ডান হাতের রক সুতার মধ্যে দুটি লাল কালার পুঁতি ভরে এখন বাম হাতের রক সুতা দিয়ে এইখানে ক্রস করে দিয়ে একটি চারের ফুল করলাম। এখন আর আমার এইখানে কোনো লাল কালার পুঁতির কাজ নেই, সেই জন্য আমি এইখানে
আর কোনো লাল কালার পুঁতির কাজ করব না। বাকি যে ঘরগুলো আছে সবগুলো ঘর আমি সাদা কালার পুঁতি দিয়ে ভরাট করব। এবং পরবর্তী লাইন পুঁতি করার জন্য আমি এই পর্যন্ত সাদা কালার পুঁতি দিয়ে করে নিয়ে চলে আসব। আসার পর দেখেন এই পর্যন্ত চলে আসছি এবং প্রথম যে লাল কালার পুঁতিটি আছে সেইটি কমন নিয়ে নিয়েছি। এখন ডান হাতের রক সুতার মধ্যে প্রথমে একটি সাদা তারপর একটি লাল কালার পুঁতি ভরে লাল কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দেব। এই সাথে সাথে এই পর্যন্ত যে লাল কালার পুঁতির কাজগুলো ছিল সব কমপ্লিট। এখন বাকি যে ঘরগুলো আছে সবগুলা ঘর আমি সাদা কালার পুঁতি দিয়ে কমপ্লিট করব। দুটি করে সাদা কালার পুঁতি নেব এবং ক্রস করে দিয়ে এ কমপ্লিট করে নেব। আমি যে লাইনটি করছি সেটি হলো এই লাইনের 19 নম্বর লাইন, এই মোহাম্মদের 19তম লাইন। সেই জন্য আমি এই পাশে আরো দুটি লাইন করে নেব। এই মাঝখানে আমি একটি সাদা পুঁতি লাইন করে নেব। এইভাবে এই পাশে দেখেন চওড়াটা একটু সাদা আছে, সেই জন্য আমি এই পাশেও একটি লাইন করে নেব। একটি লাইন করে নিয়ে তারপরে বা 21 নম্বর লাইনটি করার জন্য প্রথমে একটি নিচের যে সাদা কালার পুঁতি আছে সেটার মধ্যে রক্সুতা নিয়ে নিয়েছি। তারপর নিচের রক্সুতার মধ্যে দুটি লাল আর একটি সাদা কালার পুঁতি ভরে ঘরটি ক্রস করে এখানে একটি চারের ফুল করে নিলাম। অবশ্যই মনে রাখবে লম্বায় 22টি ঘর এবং পাশে 21টি ঘর করতে হবে। আমি এখন যে লাইনটি করছি সেটি হলো 21 নম্বর লাইন। 21 নম্বর লাইনটি প্রথম ঘরটি করার পর দ্বিতীয় ঘরটি কমন নিয়ে প্রথমে একটি লাল তারপর একটি সাদা কালার পুঁতি ভরে ঘরটি ক্রস করে দিয়েছি। এভাবেই করে একটি করে লাল আর একটি করে সাদা কালার পুঁতি ভরে একদম শেষের ঘরের আগের ঘর পর্যন্ত আমি কমপ্লিট করে নেব। আমি এখানে কমপ্লিট করে নিয়েছি এখন শেষের ঘরটি করার পালা। সেই জন্য দুটি লাল কালার পুঁতি নিয়ে এখানে গিট দিয়ে ক্রস করে দেব এবং যে বাড়তি সুতোটুকু থাকবে সেইটা আমি এই এটার ঘরগুলোর ভেতর দিয়ে ঘুরিয়ে কেটে দেব, বাড়তি অংশটুকু কেটে ফেলে দেব। দেখুন এইখানে এভাবে এখানে মোহাম্মদ ঝুলানোর জন্য হ্যাঙ্গিং তৈরি করতে হবে। সেই জন্য আমি প্রথমে 15টি পুঁতি দিয়ে একটি সার্কেল করেছি, দুই ভাঁজ দিয়ে এখানে আমি 5-6টি পুঁতি ভরেছি। তারপর রক্সুতাটি আবার আলাদা করে একটি একটি করে দুটি রক্সুতার মধ্যে পুঁতি ভরে নিয়ে এখানে এভাবে জয়েন করে দিলাম এবং গিট দিয়ে দিলাম মজবুত হওয়ার জন্য। বাড়তি রক্সুতাটুকু আমি ভেতর দিয়ে ঘুরিয়ে নিয়ে কেটে ফেলে দেব যেন এইটা খুলে না পড়ে যায়। আমি একটি রক্সুতা দিয়ে এখন কাজ করব, এখানে আমি ঝুল তৈরি করব। সেই জন্য আমি একদম মাঝ থেকে কাজটি শুরু করব যেন আমার কাজের গরমিল না হয়। দেখুন একদম মাঝখানে আমি রক্সুতাটি নিয়ে আসছি। আমি রক্সুতার মধ্যে দেখেন এইখানে পুঁতি ভরে নিয়েছি 6টি, তারপরে একটি জুয়েলারি ক্যাপস ভরলাম, তারপরে এখন এই ডায়মন্ডটি ভরলাম। ডায়মন্ডটি এই জন্য ভরলাম কারণ ডায়মন্ডের এই ডায়মন্ড না দিয়ে আপনার গোল্ড ডায়মন্ডও দিতে পারেন। তারপরে আমি 5টি পুঁতির মধ্যে রক্সুতা ঢুকিয়ে নিলাম, তারপর একটি রক্সুতার মধ্যে একটি পানি কালার পুঁতি দিয়ে আমি পরবর্তী যে লাল কালার পুঁতিটি আছে সেইটার মধ্যে এভাবে ঢুকিয়ে ঝুলটি তৈরি করে নিলাম। আপনারা চাইলে ঝুলটা আরও বড় করেও করে নিতে পারেন। তারপর আমি দুটি পুঁতি স্কিপ করব, দুটি ঘর পরে আমি আবার এইরকম একটি ঝুল করব। আমি প্রতিটি ঘরের ঝুলের জন্য মাঝখানে 5টি পুঁতি রেখেছি এবং দুই পাশে একটি একটি করে পুঁতি দিয়েছি। এভাবে করে এই পাশে 3টি আর ওই পাশে 3টি ঝুল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে জুয়েলারি ক্যাপটা স্কিপও করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে এখানে পানি পুঁতি 6 নম্বরের জায়গায় আপনার 8 নম্বর ব্যবহার করতে হবে কারণ এই এই ডায়মন্ড পুঁতিটার এইটা অনেক ফাঁকাটা অনেক বড়, সেই জন্য। দেখুন মোহাম্মদ তৈরি হয়ে গেছে। যদি আপনারা আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমাদের ভিডিওটি শেয়ার করবেন। যারা না পারে তারা যেন শিখতে পারে সেই জন্য। আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন। আমার ফেসবুক আইডির নাম মাকসুদালিমা, আমার ইনস্টাগ্রাম আইডির নাম মাকসুদালিমা, আমার গ্রুপ ক্রাফট ক্রিয়েশন বাই লিমা ফেসবুক গ্রুপ, আপনারা সেইখানেও পোস্ট করে জানাতে পারেন যে কোনো প্রবলেম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।